দিন পেরোলেই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বিজয় দিনটিতে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত রাজধানী ঢাকার অদূরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করার সহ স্থানটির সৌন্দর্য বর্ধনের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে শেষ হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেওয়া তিন বাহিনীর গার্ড অব অনার সহ সব ধরনের প্রস্তুতি সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ওভি ইসলাম উনিশশো সালে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় বিজয় বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্র মহান মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে নির্মিত হয় জাতীয় স্মৃতিসৌধ বিজয় ছিনিয়ে আনা জাতীয় বীরদের প্রতি জানাতে ধোয়া মোছা সহ চত্বরে সৌন্দর্য বর্ধনে রং তুলি দিয়ে রাঙানো হয়েছে লাল রঙের সিরামিকের ইটগুলো পোস্ট ঝাড়বাতি মেরামত উদ্যানের সৌন্দর্য বর্ধন আগাছা কেটে পরিষ্কার করা হয়েছে দিবসটিকে ঘিরে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হওয়ার কথা জানালেন গণপূর্ত বিভাগের এই প্রধান প্রকৌশলী পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা ফুল দিয়ে সাজানো সিসি ক্যামেরা স্থাপন রং তুলির কাজ সকল কার্যক্রম সম্পন্ন করেছি সাবার স্মৃতিসৌধ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে দিবসটি উপলক্ষে নবম পদাতিক ডিভিশনের তদারকিতে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীকে দেওয়া তিন বাহিনীর গার্ড অফ অনারে সকল প্রস্তুতি শেষ হয়েছে সিসিটিভি ক্যামেরা সংযোজন সহ শেষ হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ সব জায়গায় আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে আমাদের কোথাও কোথাও আমাদের ওয়াচ থাকবে সিসি ক্যামেরা থাকবে সকল ধরনের আহ সর্বোপরি কথা হচ্ছে আমাদের যে ধরনের ব্যবস্থা আমাদের গ্রহণ সকল ধরনের আমরা ব্যবস্থা গ্রহণ করবো ষোলই ডিসেম্বর ভোরের সূর্য ওঠার সাথে সাথে সাভারে লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদের সদস্য ও যোদ্ধা হতো মুক্তিযোদ্ধারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে ওভি ইসলাম টিভি